সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তিন বছর পর পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সীমান্ত এলাকার পরীক্ষার্থীদের দিকে মন্ত্রণালয়ের সহানুভূতি রয়েছে। গুজবের পেছনে না ছুটতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার 11টি শিক্ষা বোর্ডের 20,24,192 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। সারা দেশে 3,700 কেন্দ্রে একযোগে পরীক্ষা হচ্ছে। যানজটের কথা বিবেচনায় রেখে সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে পরীক্ষার্থীরা। এরপরও বেশ কিছু কেন্দ্রের সামনে যানজট দেখা গেছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে কেন্দ্রীয়ভাবে শিক্ষামন্ত্রী বা মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি এবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেননি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন, ভালো পরিবেশে পরীক্ষা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এসএসসি মাধ্যমিক দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং ছাত্র শিক্ষক অভিভাবক সহ সকলের জন্যই গৃহীত ব্যবস্থাসমূহ অত্যন্ত সন্তোষজনক বলে আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি। সম্পূর্ণ নকলমুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশে এবারের পরীক্ষা অন্যান্য বারে ঠিক আমাদের নিকট অতীতে যেভাবে অনুষ্ঠিত হয়েছে সফলভাবে সেভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, সুষ্ঠু পরীক্ষার জন্য গুজব একটি চ্যালেঞ্জ। একটা গোষ্ঠী আছে পরীক্ষার সময়ে সরকারের যে ইন্টেগ্রিটি, সরকারের যে দক্ষতা সক্ষমতা, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা এক ধরনের একটা রাজনৈতিক মানসিকতাও আছে, অপরাজনৈতিক মানসিকতা, যে সেগুলো অপপ্রচার করে। আবার আরেকটা আছে যে কিছু গোষ্ঠী আছে সেটা প্রতারণামূলকভাবে মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য প্রলোভন দেখিয়ে যে আমার কাছে প্রশ্ন আছে, সেগুলো কিন্তু আসলে ফাঁস হয়নি, কিন্তু ফাঁস হওয়ার গুজব রটিয়ে তারা মানুষের কাছ থেকে অর্থ নিতে চায়। এটা যে কোনো সময় হতে পারে, আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা বলছি না যে কেউ করবে না, কিন্তু করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব সেটা আমরা বলতে পারি। যে আমরা প্রায় সময় দেখি যে এবং দেখেছি, তদন্তেও প্রমাণিত হয়েছে এবং অভিভাবকদের দিকে আমরা বলবো যে এই ধরনের নৈতিক অধঃপতন যদি আমাদের অভিভাবক পর্যায়ে হয়, আমরা সন্তান দেখে তাহলে আমরা কি শিক্ষা দিব। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে পার্বত্য 3 জেলার পরীক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে এসব শিক্ষার্থীদের যদি কোনো সমস্যা হয় বা কেউ পরীক্ষা দিতে না পারে, বিশেষ বিবেচনায় তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।